হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আমি আরান মাহমুদ আবারও হাজির হয়ে গেলাম। তো রিভিউতে যে ভিডিওগুলো দেখলেন টিকটকের মধ্যে বা অন্যান্য সোশ্যাল মিডিয়াতে, এই ধরনের HDR কালার এফেক্টটি খুবই ট্রেন্ডিং রয়েছে। তো আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখতে যাচ্ছি কীভাবে এই ধরনের কালার গ্রেডিং এক ক্লিকে করে ফেলা যায়। তো আজকের এই HDR ইফেক্ট ব্যবহার করতে আমাদের প্রয়োজন হবে জনপ্রিয় ভিডিও এডিটিং অ্যাপ্লিকেশন অ্যালাইট মোশন। তো সেটা প্লে স্টোরে অ্যাভেলেবেল আছে, আপনারা সেখান থেকে অবশ্যই ইনস্টল করে নেবেন। তো সেকেন্ড আমাদের প্রয়োজন হবে একটি অ্যালাইট মোশন XML ফাইল। তো সেটার ভিডিও ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করা আছে, তো আপনারা সেখান থেকে অবশ্যই ডাউনলোড করে নেবেন। তো আমি আজকে দেখিয়ে দিচ্ছি কীভাবে মাত্র এক ক্লিকে এরকম কালার গ্রেডিং করতে পারবেন। তো আমরা কথা না বাড়িয়ে আমাদের এডিটিং শুরু করব। তো ভিডিও শুরু করার আগে আপনার কাছে একটি অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন। আর আপনি যদি আমাদের এই ছোট্ট পরিবারে এখনও সদস্য না হয়ে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট পরিবারে একজন সদস্য হয়ে যাবেন। তো আর কথা না বাড়িয়ে আমাদের এডিটিংটি শুরু করে দেব। তো চলুন দেখে নেওয়া যাক। অল রাইট গাইজ, ভিডিওটি এডিটিং করার জন্য ফার্স্ট অফ অল চলে আসবো আমাদের মোবাইল স্ক্রিনে। এখান থেকে আমরা চলে আসবো প্লে স্টোরে। এখান থেকে আমরা চলে আসবো সার্চ বারে। এখানে আমরা সার্চ করে দেব এলাইট মোশন, এলাইট মোশন। তো এটা লেখে আমরা এখানে সার্চ করে দিব। তো তাহলে আমাদের সামনে অ্যাপ্লিকেশনটি চলে আসবে। তো আমার যেহেতু ইনস্টল করা আছে এজন্য ওপেন দেখাচ্ছে, তো এখান থেকে আমরা ইনস্টল করে নেব। তো আমি বের হয়ে চলে আসতেছি। তো HDR কালার ইফেক্ট ব্যবহার করার জন্য আমাদের প্রয়োজন হবে একটি এলাইট মোশন XML ফাইল, সেটা আমি ডাউনলোড করে নিচ্ছি। তো আমি লিঙ্কটি পেস্ট করে দিচ্ছি। তো আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো হবে। তো ডেসক্রিপশন বক্সে লিঙ্কটি দেওয়া আছে, আপনারা সেখান থেকে অবশ্যই ডাউনলোড করে নেবেন। তো আমি থ্রিটা অপশনে ক্লিক করে দিব, এখান থেকে আমি ডাউনলোডে ক্লিক করে দিব। তো তাহলে আমাদের ফাইল ম্যানেজারে সেভ হয়ে যাবে। তো এখান থেকে আমি ব্যাকে চলে আসতেছি। এখন চলে আসবো আমরা আমাদের ফাইল ম্যানেজারে। তো এখান থেকে আমি ফাইলে চলে আসতেছি। তো এখান থেকে চলে আসবো ডাউনলোড অপশনে। তো দেখুন এটি আমাদের XML ফাইল। তো আমার নাম দেওয়া রয়েছে আরিয়ান মাহমুদ, শেষে XML লেখা। তো এখান থেকে আমরা এটাকে চেপে ধরে টিকমার করে নিব। তো এখান থেকে শেয়ার অপশানে ক্লিক করে দিব। তো এখান থেকে আমরা এলাইট মোশন অ্যাপ্লিকেশনের মধ্যে চলে আসবো, এই জন্য আমরা এলাইট মোশন অ্যাপ্লিকেশনের মধ্যে ক্লিক করে দিব। তো এখান থেকে আছে ইম্পোর্টেড প্রজেক্ট, মানে এটা আমাদের এলাইট মোশন অ্যাপ্লিকেশনের মধ্যে অলরেডি ওপেন হয়ে গেছে। তো এখান থেকে আমরা ব্যাকে চলে আসবো। এখন আমরা আমাদের এলাইট মোশন অ্যাপ্লিকেশনটি ওপেন করে দিব। তো এখন এখান থেকে আমরা আমাদের যে প্লাস আইকন আছে, এই প্লাস আইকনের পাশে দেখুন একটি প্রজেক্ট নামে অপশন আছে, আমরা এই প্রজেক্টে ক্লিক করে দিব। তো এখানে চলে আসছে আমার নামে যে XML ফাইলটা। তো এখানে দেখা যাচ্ছে দুইটা দেখা যাচ্ছে। তো আমি যেটা বানিয়েছিলাম আগে সেটা এখন রয়েছে, আগের নতুন যেটা অ্যাড করছি সেটা এখানে চলে আসছে। তো আমরা নতুনটা পরে ক্লিক করে দিব। তো দেখুন এখানে কিন্তু সব কিছু বানানো রয়েছে, শুধু আপনার ফাইলটা এখানে সিলেক্ট করে দিলেই হয়ে যাবে। তো এখানে সব কিছু আগে থেকে বানিয়ে রেখেছি। এখন এখান থেকে আমরা প্লাস আইকনে ক্লিক করে দিব। তো এখান থেকে চলে আসবো আমরা মিডিয়া অপশনে। তো এখানে আমাদের গ্যালারিটি ওপেন হয়ে যাবে, এখান থেকে আমরা আমাদের ভিডিওটি অ্যাড করে নিব। তো দেখুন আমাদের ভিডিওটা এখান থেকে এখানে চলে আসছে, কিন্তু আমাদের ভিডিওটা HDR ইফেক্ট কিন্তু অ্যাপ্লাই হয়নি। তো এখন আমরা আমাদের ভিডিওর উপরে ক্লিক করে ধরে রাখবো। তো এটাকে ধরে আমরা আমাদের প্রজেক্টের নিচে নিয়ে চলে আসবো। তো এখন কিন্তু আমাদের ভিডিওতে HDR ইফেক্টটি অ্যাপ্লাই হয়ে গেছে। তো আমরা ভিডিও শেষে চলে আসবো। তো দেখুন আমাদের ভিডিওর থেকে আমাদের প্রজেক্টগুলো ছোটো হয়ে গেছে, তো এই জন্য আমরা আমাদের এই প্রজেক্টগুলোকে একটু বড় করে নিব। অলরাইট গাইজ, কমপ্লিট হয়ে গেল। এখন আমরা শুরুতে চলে আসবো। তো এখন আমি ভিডিওটি প্লে করে দেখাচ্ছি। তো দেখতেই পারলেন একেবারে অসাধারণ লাগছে। তো এখন আমরা আমাদের ফাইনাল কাজ, ভিডিওটি মানে সেভ করে নিব। তো অনেকে কমপ্লেন জানাইছে যে এলাইট মোশন অ্যাপ্লিকেশন থেকে ভিডিও সেভ করতে প্রবলেম হচ্ছে। তো আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে সেভ করবেন। তো এখান থেকে আমরা সেভ আইকনে ক্লিক করে দিব, এই এয়ার অপশনে ক্লিক করে দিব। তো এখান থেকে আমরা কিছুটা হাফ ডাউন করে নিব, তোমরা কোয়ালিটিকে একেবারে হাই করে দিব। তো এখন আমরা এখান থেকে এক্সপোর্টে ক্লিক করে দিব। তো তাহলে আমাদের ভিডিওটা এক্সপোর্টটা শুরু করবে, আপনারা অবশ্যই একটি ওয়েট করবেন, কারণ এটা অনেক সময় নেয়।
অলরাইট গাইজ, আমাদের ভিডিওটা এক্সপোর্ট কমপ্লিট, এখনও কিন্তু আমাদের গ্যালারিতে সেভ হয়নি। তো এখন আমরা এখান থেকে সেভ এখানে ক্লিক করে দিব, তো তাহলে আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো ফাইনালি আমাদের HDR কালার ইফেক্টটি ব্যবহার করা সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেল। তো সবার কাছে কেমন লাগলো সেটা তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আগামী কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, আসসালামু আলাইকুম।